আসসালামু আলাইকুম, আমি তাহমিনা। ড্রিমস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাছ দিয়ে ফুলকপি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে যে ফুলকপি এতটা মজা হয় এই রান্নাটা না গেলে বুঝবেন না। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব। ডিমের মধ্যে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এখন ভেজে নেব আলু। মিডিয়াম সাইজের দুটি আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা ভেজে নেব। এবার অ্যাড করে দেব ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে পারেন, ভেজে নিলে কালারটা সুন্দর আসে। সেম প্যানের মধ্যে আমি এক চিমটি পরিমাণ জিরা দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নেব, জাস্ট নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গরম মশলা অ্যাড করে দেব। তিনটি এলাচ, তিনটি লবঙ্গ, এক টুকরো দারচিনি এবং একটি তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিয়েছি। এখানে আমি যে পেঁয়াজটা ইউজ করেছি, একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এবং দুইটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। অ্যাড করে দিয়েছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। এখন আমি সব মশলাগুলোকে 2-3 মিনিট ভেজে নেব কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়ার জন্য। ভাজা হয়ে গিয়েছে, অ্যাড করে দিব এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলোকে মিক্স করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে আমি মিডিয়াম হিটে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। অ্যাড করে দিব ভেজে রাখা আলু। সামান্য পানি দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমি আলুটা আগে অ্যাড করে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ভেজে রাখা ফুলকপি, তার সঙ্গে অ্যাড করে দিব ডিম। সবগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পরবর্তীতে আর নাড়াচাড়া করলে ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মিডিয়াম হিটে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন হালকা একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।